বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শামিল। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যার অর্থ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। যতদিন যাচ্ছে তত বেশি করে শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে আলোচনা। বিভিন্ন প্রতিবেদনের পর তো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের নানা দিন। বিশ্ব উষ্ণায়নের জেরে পাল্টে যাচ্ছে সমুদ্রের স্রোতার গতিবিধিও। আগামী দিন এর পরিমাপে আরও বাড়তে পারছে বলে মনে করছেন পরিবেশবিদরা। তাই বিশ্বের জলবায়ুতে আরও পরিবর্তন আসন্ন, সাবধান হতে হবে এখন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।